আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিএনপির আন্দোলনে সরকারের রেড কম্পন শুরু হয়েছে বলছে প্রিন্স। এরপর জানিয়ে দিব, 2500 বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলি, একজন গুলিবিদ্ধ সহ আহত বেশ। আরো জানিয়ে দিব, আমার বোন ঠিকমতো দেশ চালাতে পারছেন না, কাদের সিদ্দিকীর ঘোষণা। এদিকে আওয়ামী লীগ বিএনপির নেতারা ডিএমপির অনুষ্ঠানে এক টেবিলে। এবং জানিয়ে দেব, আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক বলছে জেএম কাদের। সর্বশেষ জানিয়ে দেব, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু দ্বিগুণেরও বেশি বলছে জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিএনপির আন্দোলনে সরকারের হৃৎকম্পন শুরু হয়েছে বলছে ফ্রেন্স। বিএনপির আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হওয়ায় সরকারের হৃৎকম্পন শুরু হয়েছে এবং নেতারা চোখে সর্ষে ফুল দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। তিনি বলেন, এজন্যই গুলি, গ্রেপ্তার করে আন্দোলন দমন করার ব্যর্থ চেষ্টা করছেন তারা। আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নে নাগলা বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। ইমরান সালে প্রিন্সের নেতৃত্বে এর আগে বিকেল 4টায় হালুয়াঘাটের ধারাবাজার পথসভার মাধ্যমে ধারা ইউনিয়ন বিএনপির পদযাত্রা শুরু হয়। এরপর ধারাবাজার প্রদক্ষিণ শেষে 4 কিলোমিটার পথ অতিক্রম করে নাগলা বাজারে আমতৈল ইউনিয়নের পদযাত্রা সঙ্গে একত্র হয়ে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনসাধারণের উপস্থিতিতে পথসভা জনসভায় পরিণত হয়। পদযাত্রায় নেতাকর্মীরা হাতে হেরিকেন, গ্যাসের খালি সিলিন্ডার, চাল ডাল সাবান সার নিয়ে আসেন এবং এসবের মূল্যবৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদ জানান। পদযাত্রা চলাকালে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। বয়োবৃদ্ধ অসুস্থ নেতৃবৃন্দ ঘোড়া গাড়িতে করে পদযাত্রার সঙ্গে ধারাবাজার থেকে নাগলা বাজার পর্যন্ত গমন করেন। ধারাবাজারের পথসভায় ইমরান সালে প্রিন্স বলেন, জনদুর্ভোগ সৃষ্টিকারী ভোট চোর সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। অধিকার হারা জনগণ জীবন জীবিকা রক্ষার সংগ্রামের পাশাপাশি লুট হওয়া দেশের মালিকানা ফিরে পাওয়ার সংগ্রামে লিপ্ত। 2500 বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলি, একজন গুলিবিদ্ধ সহ আহত বেশ। নারায়ণগঞ্জের 2500 বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে বেশ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরখি বাজার এলাকার ঢাকা সিলেট মহাসড়কে দলটির ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি চলাকালে এই ঘটনা ঘটে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে পাঁচরখি বাজার থেকে সাতগ্রাম ইউনিয়ন বিএনপির পদযাত্রা শুরু করে। এ সময় কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্য সহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ 10 দফা দাবিতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে 2500 এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বিনা উস্কানিতে শটগান ও রাইফেল দিয়ে গুলি চালিয়েছে। আর পুলিশের দাবি, মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি না করার অনুরোধ জানালেও বিএনপির নেতা কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। আমার বোন ঠিকমতো দেশ চালাতে পারছে না বলছে কাদের সিদ্দিকী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমার বোন ঠিকমতো দেশ চালাতে পারছেন না, কারণ দেশ সুন্দরভাবে চললে দ্রব্যমূল্য এত বাড়ত না, এত মানুষ না খেয়ে থাকত না। এজন্য আমার বোনের আশেপাশে যারা আছেন সেই সব সুবিধাভোগী দায়ী। আজ শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের আব্দুল হামিদ গণ উচ্চ বিদ্যালয় মাঠে দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, দেশ স্বাধীন করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বলেন, দেশের বর্তমান অবস্থার চেয়ে পাকিস্তান আমলই ভালো ছিল।
তাহলে তিনি বাংলাদেশে কেন, বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে যান না কেন? দলের কাকরাও যান ইউনিয়ন শাখার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, আরো বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, খোকা বীর প্রতীক জেলা শাখার সহ সভাপতি আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল সবুর খান, সদস্য শেখ জাহাঙ্গীর প্রমুখ। আওয়ামী লীগ বিএনপির নেতারা ডিএমপির অনুষ্ঠানে এক টেবিলে। রাজনীতিতে মুখোমুখি অবস্থানে থাকা আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের আজ এক অনুষ্ঠানে দেখা গেল ভিন্ন চেহারায়। ঢাকা মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এক টেবিলে বসলেন তারা, করলেন কুশল বিনিময়। আজ শনিবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ডিএমপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু ও আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল। বরকতুল্লাহ বলু ঢাকা 16 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য, ইলিয়াস মোল্লা ঢাকা 18 আসনের সংসদ সদস্য, হাবিবুর রহমান রংপুর এক আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য, মশিউর রহমান রাঙ্গার সঙ্গে এক টেবিলে বসেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠান স্থলে এসে বিএনপি নেতাদের সঙ্গে হাসি মুখে কৌশল বিনিময় ও কর্মদান করেন। সাম্প্রতিক সময়ে পুলিশের কোন অনুষ্ঠানে বিএনপি জ্যেষ্ঠ নেতাদের এই উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। এ ব্যাপারে আজ রাতে যোগাযোগ করা হলে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল প্রথম আলোকে বলেন, ডিএমপি দাওয়াত করেছে তাই আমি ও বলু ভাই সেখানে গিয়েছি। পুলিশ সরকারের নয়, রাষ্ট্রের সাংবিধানিক আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদের সবকিছু করতে হবে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে 1976 সালের এই দিনে ডিএমপি প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে পুলিশের আধুনিকায়ন, তাদের নতুন অস্ত্রের সজ্জিতকরণ সহ অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে পুলিশকে কর্ণকর্ড প্লাজা দেওয়া হয়েছিল। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ডিএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজারবাগে এসে শেষ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিকেলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ডিএমপি সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। সন্ধ্যা 6:30 সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেন। অভিনেতা অভিনেত্রী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী ও ডিএমপির শিল্পীরা এতে অংশ নেন। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক, বলছে জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জে এম কাদের বলেছেন, আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। তিনি বলেন, নির্বাচনে আমাদের ফলাফল যাই হোক এটা কোনো বিষয় না, আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। তিনি বলেন, কারো দয়া দাক্ষিণ্য এমপি মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই, গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমেই প্রকৃত সম্মান। শনিবার বিকেলে রাজধানীর শ্যামপুর থানা সংলগ্ন প্রধান সড়কে শ্যামপুর কদমতলী থানা জাতীয় পার্টির কর্মীর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জে এম কাদের বলেন, প্রজাতন্ত্র হচ্ছে দেশের সাধারণ মানুষই দেশের মালিক, তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবেন, প্রতিনিধিরা দেশের মালিকদের ইচ্ছে অনুযায়ী দেশ পরিচালনা করবেন, সাধারণ মানুষের ইচ্ছে মতো প্রতিনিধিরা কাজ না করলে পরবর্তী সময়ে দেশের মালিকরা যেন নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করতে পারবেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সকল মানুষ সব অধিকার সমানভাবে ভোগ করবে, সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো জিনিসের ভালো দাম দিতে হয়, সস্তা জিনিস কখনোই ভালো হয় না, তাই দেশের মঙ্গলের জন্য হয় ভালো দাম দিতে হবে, সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু দ্বিগুণেরও বেশি, বলছে জাতিসংঘ। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু সংখ্যা 25,000 ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ, ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে লাশ, এমন বাস্তবতায় জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফস বলেছেন, ভূমিকম্পে দেশ দুটিতে মোট মৃত্যু বর্তমান সংখ্যার দ্বিগুণের বেশি হবে, খবর গার্ডিয়ানের। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে আলাপচারিতায় আজ শনিবার এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি বলেন,
আমার মনে হয় কত মানুষের মৃত্যু হবে তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ ধ্বংসস্তূপগুলোতে এখনো খোঁজ চালিয়ে যেতে হবে। তবে আমি নিশ্চিত মৃত্যুর সংখ্যাটা দ্বিগুণ বা এর চেয়েও বেশি হবে। শনিবার সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী সোমবারের ভূমিকম্পে শুধু তুরস্কে 21,848 জনের মৃত্যু হয়েছে আর সিরিয়ায় মারা গেছেন 3,553 জন, ফলে দুই দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে 25,401 জনে। এদিকে তীব্র